আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই ও বোন, স্বাগত জানাচ্ছি কুয়েতের গুরুত্বপূর্ণ একটি আপডেটে। আজ আগস্ট মাসের 13 তারিখ। ট্যাক্সি ড্রাইভাররা প্যাসেঞ্জার নিয়ে এখানে সেখানে যায়, এটি তাদের কাজ, যার বিনিময়ে সে ভাড়া নিয়ে থাকে। কিন্তু ট্যাক্সি ড্রাইভার যখন মানব পাচারের সাথে জড়িয়ে যায়, তখন আর সে ট্যাক্সি ড্রাইভার থাকে না, তখন সে অপরাধী হয়ে যায়। হ্যাঁ, কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ টুইট বার্তায় নিশ্চিত করেছে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন জেনারেল ডিপার্টমেন্ট দীর্ঘদিন থেকে ওত পেতেছিল একজন ট্যাক্সি ড্রাইভারের বিরুদ্ধে। ট্যাক্সি ড্রাইভারকে চোখে চোখে রেখে পরিশেষে হাতে নাতে আটক করেছে। এই ট্যাক্সি ড্রাইভার একটি কুয়েতি ঘর থেকে একজন গৃহকর্মীকে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, যথারীতি হাতে নাতে তাকে আটক করতে সক্ষম হয়েছে। তার সাথে চুক্তি হয়েছিল ডেইলি হাজিরা বা ঘন্টার চুক্তির ভিত্তিতে অফিসে তাকে কাজ পাইয়ে দিবে এই ট্যাক্সি ড্রাইভার, যে কারণে তাকে আটক করা হয়েছে এবং উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। কুয়েতের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সে এই কাজ দীর্ঘদিন থেকেই করছিল বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে স্বীকার করেছে, যার বিনিময়ে সে একটি কমিশন পেত মক্তব থেকে। দর্শককে, এই কাজের সাথে যুক্ত সকল ড্রাইভারের প্রতি জরুরি সতর্কবার্তা, এখনই ভালো হয়ে যান, না হয় বিপদ অপেক্ষা করছে। যার কারণ কুয়েতে যেখানে গৃহকর্মীর সংকট নিয়ে প্রতিনিয়তই হাহাকার চিৎকার করছে, এই পরিস্থিতিতে আপনার দ্বারা যদি একটি খাদ্দামা বা গৃহকর্মী ঘর ছেড়ে দেয়, তখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? কাজেই সকল ট্যাক্সি ড্রাইভারের এই আপডেটটি জানা অতীব প্রয়োজন। কাজেই যারা ভিডিওতে যুক্ত হয়েছেন, আপনার পরিচিত ট্যাক্সি ড্রাইভার, আপনার আশেপাশে থাকা আমাদের ড্রাইভার ভাইদেরকে সতর্ক করে দেবেন, সচেতন করে দেবেন। যারা এটির সাথে যুক্ত রয়েছে তারা সতর্ক হয়ে যাবে, যারা যুক্ত নেই তারা তো আলহামদুলিল্লাহ ভালো আছে, তাদের জন্য শুভকামনা। অপরাধ থেকে দূরে থাকুন, কুয়েতের প্রবাদ জীবন সুরক্ষিত রাখুন। কুয়েতে অবৈধ বিজনেস বা অবৈধ বাণিজ্য, এগুলো করলে একটু বেশি ইনকাম করা যায়, আর এই বেশি ইনকাম করা যায় বিদায় কুয়েতে প্রবাসীরা বারবার অপরাধে জড়িয়ে পড়ে। লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনা করে আটক হয়েছেন দুজন প্রবাসী। লাইসেন্স ছাড়া ফার্মেসি বলতে ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর সাথে পিকচারে, ঠিক এই পরিমাণ মেডিসিন সহ এই ব্যক্তিদেরকে আটক করেছে কুয়েতের একটি নিরাপত্তা দল। তারা দীর্ঘদিন থেকেই এই লোকগুলোকে ধরার জন্য ওত পেতেছিল, তাদের কাছে রিপোর্ট ছিল এই ব্যক্তিরা ফার্মেসি সেবা দিয়ে আসছে, অথচ তাদের কাছে কোনো লাইসেন্স নেই, কোনো দোকান নেই, ইত্যাদি ইত্যাদি কিচ্ছু নেই। আমাদের সাধারণ প্রবাসীদের মাঝে একটি ব্যাপার লক্ষ্য করা যায়, ডাক্তারের কাছে যায় না, অফিসিয়াল ফার্মেসিতে যায় না, বিভিন্ন ব্যারাকে বিভিন্ন মত্তাকার ভিতরে লোকের কাছে যায় মেডিসিন খরিদ করার জন্য। এখানে তাদের প্রতি পরামর্শ, এই লোকগুলো থেকে যে আপনারা মেডিসিন খরিদ করেন, আপনি শিওর এই মেডিসিনটি সঠিক, দু নাম্বার না, এই মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া আপনি অবগত রয়েছেন, বা এই লোকটি কতটা জানেন, মেডিসিন নিচ্ছেন আপনি, এটি আপনাকে মাথায় রাখতে হবে। যার কারণ হচ্ছে যে একটি ভুল মেডিসিন আপনার অনেক বড় একটি রোগের উৎসাহ দেবে, বা নতুন করে আপনি নতুন রোগে আক্রান্ত হবেন। ব্যাপারগুলো একবারে ক্লিয়ার, আমাদেরকে রেজিস্টার্ড ফার্মেসি বা সঠিক ডক্টর দেখাতে হবে চিকিৎসা নেওয়ার জন্য। আমরা অসতর্ক অসচেতন, যে কারণে এই ব্যক্তিগুলো নির্দ্বিধায় বিজনেস করছে কুয়েতের বিভিন্ন মন্তাকাতে প্রবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে। কাজেই এই ব্যক্তিদের থেকে মেডিসিন খরিদ করা থেকে বিরত থাকুন এবং আপনার নিজের সেফটি নিশ্চিত করুন। এই দুজন প্রবাসী কোন জাতীয়তার এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি, তাদেরকে আটক করার পর উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে কুয়েত থেকে সারা জীবনের জন্য ব্ল্যাকলিস্টেড করা হবে, আর কখনোই কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না। তার কারণ কুয়েতের ল আইন ভঙ্গ করেছে বা লঙ্ঘন করেছে। দর্শক, গত কয়েক সপ্তাহ জুড়ে কুয়েতে একটি ব্যাপার আলোচনায়, আর তা হচ্ছে কুয়েতের ডিজেল চুরি। ভর্তুকিযুক্ত ডিজেল চুরি করে একটি পক্ষ কিনছে, একটি পক্ষ বিক্রি করছে, একটি পক্ষ দালালি করছে, এই ধরনের প্রতিবেদন এর আগেও আমরা আরো দুটি প্রকাশ করেছি, আপনারা চাইলেই সেই প্রতিবেদনটি দেখে নিতে পারেন। যারা কুয়েত থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন, আপনাদের প্রতি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব।
দীর্ঘদিন কুয়েতে থেকে যে অভিজ্ঞতা অর্জন হয়েছে, একটা ব্যাপার আপনি লক্ষ্য করবেন, যখনই কুয়েতে কোনো একটি ব্যাপার সামনে চলে আসে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে আমরা এটাকে ভাইরাল বলি, যখন একটি ঘটনা বেরিয়ে পড়ে বা প্রকাশিত হয়, আপনারা দেখবেন যে এই ঘটনাটির পিছনে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী দৌড়াচ্ছে দৌড়াচ্ছে শেষ পর্যন্ত দেখে নেওয়ার জন্য। প্রথম যখন ডিজেল চুরির দায়ে আটক হয়েছিল প্রবাসীরা, তখনই সতর্ক করেছিলাম। দুঃখজনক হলো আমরা সতর্ক করলে কি হবে সে যদি সতর্ক না হয়। ডিজেল চুরির দায়ে আরো প্রবাসী আটক হয়েছে। ক্রিমিনাল ইনভেস্টিগেশনের রেফারেন্সে জেনারেল ডিপার্টমেন্ট একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয় জাহারাতে ইনভেস্টিগেশন করে তারা আহমেদি পৌরসভার যেটি যৌথ যোগসাজশে এক দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছিল, যারা একজন আফ্রিকান জাতীয়তার একজন এশিয়ান জাতীয়তার, ডিজেল বিক্রির সাথে যুক্ত ছিল, যেটি কুয়েত সরকারের বর্তুকি যুক্ত। কুয়েত সরকারের সর্বশেষ একটি বার্তা আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারি, যেখানে স্পষ্ট করা হয়েছিল ডিজেল বিক্রি, ডিজেল ক্রয় বা মধ্যস্বত্বভোগী তিনজনকেই আইনের আওতায় নিয়ে আসা হবে যারা এই কাজের সাথে জড়িত রয়েছে, যেহেতু এটি কুয়েতের সরকারি সম্পদ। আর এটি কোথায় দেবে কোথায় নেবে এটি কুয়েতের সরকার নির্ধারণ করে দেবে। এখানে তিন পক্ষ জড়িত হয়েছে, কেন মধ্যস্বত্বভোগী কমিশন নিচ্ছে, যে বিক্রি করছে সেও কমিশন পাচ্ছে, যে খরিদ করছে সে কম দামে পাচ্ছে, আর লোকসান কার হচ্ছে কুয়েত সরকারের। আর কুয়েত সরকারের লোকসান হওয়া মানে এটিতে তো ছাড় দেওয়া হবে না, যারা এই লোকসানের সাথে জড়িত, যারা ক্ষতি করছে কুয়েতের অর্থনীতিকে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আর এই ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত হয় তাদেরকে মূলত কুয়েতের সরকার সারা জীবনের জন্য কুয়েত থেকে বহিষ্কার করে, আর কখনোই এই লোকগুলো কুয়েতে প্রবেশ করতে পারবে না পারবে না পারবে না, এটি একবারে ক্লিয়ার। আমাদের সাথে অনেকে যুক্ত হন বাংলাদেশে গিয়ে কুয়েতে প্রবেশ করব, ছয় মাস আগে দেশে পাঠিয়ে দিয়েছে, এক বছর আগে পাঠিয়ে দিয়েছে বা আরও বিভিন্ন অপশন, এখন আসতে পারবো কিনা। মনে রাখবেন কোনো ফৌজদারি মামলা থাকলে আপনি কুয়েতে কখনোই প্রবেশ করতে পারবেন না, আর বিশেষ করে গভর্নমেন্ট পলিসির কোনো ব্যাপার, অবৈধ কোনো ব্যাপার, ইলিগেল কোনো ইস্যু, এটিতে যদি আপনি কুয়েত থেকে আটক হয়ে দেশে যান, সেক্ষেত্রে আপনার জন্য কুয়েতে না আসাটাই বেটার হবে। গতকাল রাতে যে প্রতিবেদনটি প্রকাশ করেছি এটি চাইলে আপনি দেখে নিতে পারেন। কুয়েত সরকার অপকর্ম, অনৈতিক কাজ বা অপরাধী কুয়েতে প্রবেশ করতে দেবে না, এটির জন্যই তারা ইন্টারপোলের সহযোগিতা নিচ্ছে। ইন্টারপোলের সহযোগিতা নিয়ে সারা পৃথিবীর যে একটি কমিউনিকেশন রয়েছে সেই কমিউনিকেশনের সাথে কুয়েত যুক্ত হবে। যুক্ত হওয়ার পর কুয়েত এয়ারপোর্টটা যেটি সিলগালা করে দেওয়া হবে, সেই লোকগুলোকে কুয়েত প্রবেশ করার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। যারা অপরাধ করে কুয়েত থেকে দেশে যাচ্ছেন, কুয়েতের সরকার আপনাকে পাঠিয়ে দিচ্ছে, কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হচ্ছেন, কুয়েতে প্রবেশ করার কোনো সুযোগ নেই। আর যারা স্বাভাবিকভাবে সাধারণভাবে কুয়েত থেকে বিতাড়িত হচ্ছেন, কুয়েত থেকে চলে যাচ্ছেন, তাদের জন্য কোনো সমস্যা হবে না। এটি ছিল সকল ইনফরমেশনের বিস্তারিত। ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টস করুন, ভিডিওটি শেয়ার করুন। আমাদের চ্যানেল থেকে এই ধরনের তথ্য ইনফরমেশন প্রতিদিন আসছে, তাই যুক্ত থাকুন।